হালনাগাদ আর্থিক ও উপযোজন হিসাব প্রণয়নের মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। সরকারি অর্থ ব্যবস্থাপনার সংস্কার এবং যুগোপযোগী হিসাব ও নিরীক্ষা কার্য সম্পাদনের জন্য বিদ্যমান জনবল কাঠামো উন্নীতকরণের প্রয়োজন হলে অর্থ বিভাগ এই ক্ষেত্রে সিএজি কার্যালয়ের পাশে থাকবে। সুধীবৃন্দ, প্রজাতন্ত্রের কর্মচারীগণ জনগণের সেবক, জাতির পিতার এই নির্দেশনা অনুসরণ করে সেবা প্রার্থীদের দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের প্রত্যেকটি অফিসে হেল্প ডেস্ক ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা সহ যে সকল জনমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমি তাকে সাধুবাদ জানাই। বিশেষ করে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এক্ষেত্রে যে প্রত্যয়ী ভূমিকা রাখছেন তা প্রশংসাযোগ্য। প্রযোজ্য সেবা যা ইতিমধ্যে সর্বজন স্বীকৃত হয়েছে তা হল সকল কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ, শতভাগ পেনশন ইএফটির মাধ্যমে পরিশোধ, সম্মানিত পেনশনারদের জন্য লাইফ ভেরিফিকেশন অ্যাপ চালুকরণ, সম্মানিত পেনশনারদের প্রদানকৃত সেবা দ্রুত ও সহজতর করার নিমিত্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। সুধীবৃন্দ, বর্তমান গণতান্ত্রিক সরকার সুশাসন নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ও সুসংহত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় দেখতে চায়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে যথাসময়ে জাতীয় সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠন করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে বিরোধী দল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে। আর্থিক খাত সংস্কারের জন্য সরকার প্রণীত পিএফএম রিফর্ম স্ট্র্যাটেজি 2016 থেকে 2021 ও পিএফএম অ্যাকশন প্ল্যান 2018 থেকে 2023 আলোকে সিএজি কার্যালয়ের স্ট্র্যাটেজিক প্ল্যান 2021 থেকে 25 যথাযথ বাস্তবায়নে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সিএজি কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত জনকল্যাণমূলক পদক্ষেপসমূহ টেকসই করতে এবং সর্বোচ্চ সুফল পেতে সেবাদাতা সেবাগ্রহীতা সহ সকল অংশীজনের যথাযথ সচেতনতা, দায়িত্বশীলতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সকল সদস্যকে অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করার আহ্বান জানাই। তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সিএজি কার্যালয় প্রতিষ্ঠার 51তম বার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী সারা দেশে যে বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি।